হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরেকটি ব্লগ। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার গার্ডেন ট্যুরের তৃতীয় পর্ব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল। এবং যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যেটা একটু বড়, টপগুলি যেটা বড় ওইটার মধ্যে দুইটা দিছি, কারণ আর টপ পাচ্ছি না, অনেকগুলি টপ কেনা হয়েছে। তো এই এইটার মধ্যে দুইটা দিছি, মরিচ গাছ আর এই যে বেগুন গাছ। এই যে আপনি আর একটা ভিডিওতে যে শেয়ার করছিলাম যে ঘাস কিভাবে জৈব করা যায়, জৈব উপায়ে এটা ইউজ করা যায়, তো এই যে দেখেন ঘাস কিন্তু এখনও আছে, এইগুলিতে মাটি দেওয়া হয় নাই। আর এই যে এইটার মধ্যে দিছি মাটি, এটাও বেগুন গাছ আর এটা হচ্ছে মরিচ। তো এইভাবে আমি কিছু কিছু টবের মধ্যে অলরেডি মরিচ দিয়ে দিছি, কারণ হচ্ছে এইগুলি ছোট ছিল, তো চিন্তা করলাম যে ফেলে দেবো কিসের জন্য, দিয়ে দিই, হইলে হবে না হইলে নাই, ওইরকম একটা। কারণ হচ্ছে আসলে এই মেন্টালিটিটা এই জন্য যে অলরেডি আমাদের এখানে ঠান্ডা পড়ে গেছে। এটা হচ্ছে আমাদের বাসার পাশে একেবারে এই সাইডে। তবে এইটার মধ্যে এটা কিন্তু একই সময়ের বেগুন গাছগুলি, এই দেখেন এটার মধ্যে কিন্তু ফুল আসছে, আমি একটু দেখাচ্ছি। এই যে দেখেন এটার মধ্যে কিন্তু ফুল আসছে, এই গাছটা অনেক বড় হয়েছে। আর আমাদের এখানে নাই এমন কিছু পাবেন না। এই যে দেখেন এটা হচ্ছে খেজুর গাছ, এই খেজুর গাছের বয়স অ্যাটলিস্ট 1 বছর হয়েছে, শুকাইয়া সব ইয়া হয়ে যাবে। তো যাই হোক, আর এই যে দেখেন আমার বিশেষ কালেকশন, সেটা হচ্ছে কলা গাছ। কলা গাছটাকে আমি অনেক ছোট কিনছিলাম, এখন দেখেন একটু কি পরিমাণে মোটা হয়েছে, গোড়াটা একটু না দেখাইলেই না। এই যে দেখেন গোড়া, আর এই যে দেখেন, বললাম না আমার আমার বাগানে সব কিছু পাবেন। এটা হয়েছে কাঁঠাল, কাঁঠাল গাছ। আমার শাশুড়ি কাঁঠাল খাওয়ার পরে কাঁঠালের বীজ লাগাইছে সেইখান থেকে। এই যে দেখেন এগুলো কিন্তু মানে অনেক হেলদি হয়ে উঠছে। প্রথম দিক দিয়ে যখন স্ট্রবেরি গাছটা আনছিলাম, ওইটা রেবিটে খাইছে না কিসে খাইছে আমি জানি না, বাট একেবারে পাতাগুলি কিন্তু সব শেষ করে দিছিল। এই যে দেখেন একটা, এই যে এটা নষ্ট হয়ে গেছে, আরও কয়েকটা আমি তুলছিলাম, তো এখন আর কি ওইরকম নাই। এই যে কাঁচা কয়েকটা আছে, এই যে কাঁচা কয়েকটা আছে। তো এটা যেটা হবে, এই একটা স্ট্রবেরি দিয়ে কিন্তু আরও অনেকগুলি হবে, এটা ব্রাঞ্চ বের হবে। কলম্বিয়ান লেবু, এটা আমি টেক্সাস থেকে লাস্ট ইয়ারে একেবারে এই ছোট আনছিলাম, মনে করেন এই সাইজের ছিল এই লেবু গাছটা। তো সেখানে আমি ঘরে রাখছিলাম, ঘরে রাখার পরে এই যে এখন বাইরে নিয়ে আসছি, এই দেখেন কত বড় হয়েছে। এই যে আর এখানে এই যে দেখেন মানে শাখা বের হয়েছে। তো এটা যেটা করব, এখন আমি মাথাটাকে কেটে দেই আপনাদের সামনেই। আর হচ্ছে এইখানে এখানে যে মাথাটা আছে এটা আমি কাটবো না, এটা আমি কাটবো না, কারণ এটা এখনও ছোট। তো এটাকে ঘরে নিয়ে যাব, এটা এখন মোটামুটি অনেক হেলদি হয়েছে। এইটা হচ্ছে আম গাছ, আমি জানি না আমার শাশুড়ি এখানে কেন দিছে, কোনো ইউটিউব থেকে দেখে দিছে কিনা আমি ঠিক সঠিক না, তবে হ্যাঁ দেওয়ায় একটা উপকার হয়েছে। ওই যে দেখেন পাতা বের হইতেছে সাইড থেকে। তো আর এটা হচ্ছে আমার বেগুন গাছ, বেগুন অলরেডি কয়েকটা খাইছি, কিন্তু টপগুলি হয়েছে যে গাছের তুলনায় টপগুলি ছোট হয়ে গেছে। এটা কিন্তু 12 ইঞ্চ পটে দিছি। দিদি ওয়া দিদি, দিদি ওয়া দিদি, দিদি যে বেগুন এগুলো কিন্তু আসলে দেরিতে আসছে। আর এই যে হচ্ছে কয়েকটা, এটার মধ্যে যেটা হয়েছে যে এই যে দেখেন এটা কিন্তু নিচের দিকে পড়ে গেছে, ওজন একটা নিচে, এই যে এইখান থেকে একটা নিচে বেগুন কিন্তু কয়েকটা নিচে এই গাছটা থেকে। আর এই যে দেখেন এই গাছের হয়েছে এই একটা, ওই যে দেখেন আর একটা, আর এখান থেকেও আমি কয়েকটা নিচ্ছি। আর এখন যেটা মানে যদি আর কি গরম থাকতো তাহলে আসলে আরও আসতো। এই যে দেখেন এখানে প্রত্যেকটা পাতার ইয়াতে কিন্তু আসতো। তো যাই হোক, যেটা আসবে না আসবে না সেটা নিয়ে আর আফসোস করে লাভ নাই। আর এইটা দেখেন রোদ পড়তেছে তো একটু ইয়ে আসতেছে রোদের জন্য,
বোঝা যাইতেছে না, এই যে হচ্ছে আমার আর একটা বেগুন, এটা রোদ পড়ছে, রোদের জন্য এইভাবে দেখাচ্ছে। আর এই যে দেখেন, আর এইটা আমার মনে হয় না হবে, এই যে দেখেন নষ্ট হয়ে যাচ্ছে। তো এই এই হচ্ছে আমার বেগুনের মানে বেগুন গাছগুলো, এই যে এইভাবে দিছি। তো আমি যেটা করছি, আমি সিরিয়ালে সব দিছি, এই যে দেখেন এইভাবে আমি সব সিরিয়ালে দিছি, সাজাইছি আর কি। তো এই এই যে হচ্ছে আমার ক্যাপসিকাম, দুইটা গাছ একসাথে দিছি। এগুলি কিন্তু আমার বীজ থেকে না, এগুলি আমার কেনা, মানে গাছ কেনা, আমি এবার আর এটা বীজ থেকে তুলি নেই, গত বছরে আমি তুলছিলাম। আর হচ্ছে এগুলি হচ্ছে হালাপিনো, এই যে অনেকগুলি হয়েছে হালাপিনো, এটাও এটা আমি অনেকগুলি তুলছি, আমি তুলে এই যে বললাম যে নেইবারদের দিছি, মানে যারা আসলে এগুলি খায়, ওরা তো আমাদের দেশিগুলি খায় না, যেমন লাল শাক ডাঁটা শাক এগুলি তো খায় না, তো এই জন্য আর কি ওদেরকে আমি এইগুলিই বেশি দিছি, গ্রিন পেপার, এই হ্যালাপিনো, টমেটো। এই যে দেখেন আমার মানে আমার ভিডিওটা কিন্তু আসলে অনেক পরে, এগুলি থেকে আমি অনেকগুলি কাটছি। এই দেখেন এটার তো চেহারার অবস্থা খুবই খারাপ। আর এই যে দেখেন মরিচের সাইজ, এটাকে কি মরিচ বলে অনেস্টলি আমি জানি না। এই যে এক একটা গাছে অনেক হয়েছে, বাট এখান থেকে আমি আরও কাটছিলাম। গ্রিন পেপার মানে এত ওজন হয়েছে যে এই যে দেখেন আমার এইটার সাথেই থাকতেছে না। তারপরে হয়েছে এই যে দেখেন, এগুলি একেবারেই কম, এই যে দেখেন না, এই যে আমার কাটা, এই যে এগুলি আমি নিয়ে নিছি অলরেডি। আর এইটা হচ্ছে বাগনের বাসা থেকে আনছিলাম মরিচ গ্যাস, এটা হচ্ছে কেনা, মানে চারাটা কেনা। এই হচ্ছে আমার আর একটা গ্রিন পেপার, এরকম অনেকগুলো হয়েছিল, এক একটাই মনে করেন চার পাঁচটা করে হয়েছিল। এই মরিচের সাইজগুলি দেখেন, এই যে দেখেন মরিচের সাইজ এক একটা মানে বাঁশের মতো। এই যে মানে এটাই দেখেন কি অবস্থা, এগুলি সব হ্যালাপিনো কেজে। তারপরে এইগুলি হচ্ছে হ্যালাপিনো, আমি শুধু একটা গাছ দেখাই, এগুলি তো কাটা হয় নাই, তাই আমি একটা গাছ দেখাই যে দেখেন কি পরিমাণে হয়েছে। তারপরে এই দিকে আছে এই যে এই যে, এবং টপটা একটু না দেখাইলেই না আপনাদের, 8 ইঞ্চ পট, এই যে এটা 8 ইঞ্চ পট হবে, এই যে দেখেন ওইগুলিতে একটু কম, কারণ হচ্ছে ওইগুলি অলরেডি আমি কাইটে নিছি। আর এটা হচ্ছে আমার কালো মরিচ, এগুলি সব আমার বীজ থেকে তোলা। আর এইখানে গোড়ার দিকে চারটা মরিচ পাকছিল, তা এগুলি আর কি আমরা কেটে নিছি, নিয়ে শুকাইতেছি, কারণ হচ্ছে এগুলির বীজ রাখবো। আর মরিচ গাছের উপরে একটা ভিডিও আছে, ইচ্ছা করলে দেখতে পারেন আপনারা। আর এই যে দেখেন এখান থেকে আমরা কিছু কেটে নিছি মরিচ, টপগুলি কিন্তু খুবই ছোট, এই যে দেখেন। এটাই বলি যে আপনারা ইচ্ছা করলে অল্প জায়গার মধ্যেও কিন্তু করতে পারেন, যদিও আমাদের জায়গা অনেক বেশি, কিন্তু আপনারা ইচ্ছা করলে অল্প জায়গার মধ্যেও করতে পারেন। এই যে ওই সাইডে হচ্ছে আমার গোলাপ গাছ, আর এই যে হচ্ছে এগুলি হচ্ছে কালো মরিচ, আর এটা হচ্ছে বাম্বু টাইপের, এগুলিকে আসলে বানানা পেপার বলে, এই যে এইটাকে, এগুলি বানানা পেপার। এই যে দেখেন এক একটা মানে লম্বা হইতে হইতে আর পারতেছে না, এই জন্য বাঁকা হয়ে গেছে। এই যে দেখেন মানে আমি একটু হালকার উপরে দেখাই যে দেখেন কি পরিমাণে হয়েছে আমার। আচ্ছা এই দিক থেকে যদি যাই, এই যে দেখেন আমার আর একটা মরিচ গাছ, এটাও কিন্তু কালো মরিচ, এইটা একটু কম হয়েছে, তুলনামূলকভাবে ওই দুইটার থেকে এইটা একটু কম হয়েছে।
টপটাও বড় আছে কিন্তু সে আন্দাজে কম হয়েছে। আর এটা হচ্ছে আমার বেলি গাছ, অনেক ফুল ধরছিল। এই যে হচ্ছে বেলি গাছ, এই যে দেখেন ফুলগুলি সব পড়ে গেছে, এখন অল্প কিছু আছে, কয়েকটা না দেখাইলেই না। এই যে দেখেন, এই যে আছে, এই টপটা কিন্তু অনেক বড়, এই যে দেখেন এই টপটা কিন্তু অনেক বড়। এখন গাছটা কিন্তু এবার মানে অনেক বড় হয়ে উঠছে এবং ঝাঁকড়ানো হয়েছে। আর এইটার সাথেই কিন্তু এই যে গোলাপ গাছ, আর এই যে দেখতেছেন এটা কিন্তু কার্পেট। আর এটা হচ্ছে আমার লেবু গাছ, আমার চারটা লেবু ধরছে, তার মধ্যে এই যে হচ্ছে দুইটা। আমি অবশ্য লেবু গাছের আলাদা ভিডিও দেব। তো এটা হচ্ছে আমার লেবু গাছ, দেখেন কি পরিমাণে ফুল ধরছে। এটার জন্য আলাদা একটা ভিডিও থাকবে যে আমি আমার লেবু গাছের কিভাবে যত্ন নেই। আর আরেকটু জিনিস আপনাদের সাথে শেয়ার না করলেই না, এই যে দেখেন এই যে ধুইনাগুলি, এগুলি কিন্তু এক ভাবি দিচ্ছে, তার প্রচুর হয়েছিল। আর এই যে আমরা বীজ শুকাচ্ছি, এটা হচ্ছে পালং শাকের বীজ, আর এইগুলি হচ্ছে পুঁই শাক। আর আমার এই যে বাগানের মধ্যে, আমি ফ্রন্টটা দেখাচ্ছি না আজকে, ওটা আমি অন্য দিন দেখাবো। ওই সামনের সাইডে যেটা, ওটা হচ্ছে পুরাটাই আমার ফুলের বাগান, ওখানে আমার কোনো সবজি নাই বা অন্য কিছু নাই। আর এটা হচ্ছে মরিচগুলি আর কি, গ্রিনটা, ওইগুলি যেগুলি ছিল ওইগুলি ছিল কালো। আর এই যে হচ্ছে গ্রিনটা, এই যে দেখেন পাকা আছে, তো আর একটু পাকবে, গাছে বসে আর একটু পাকবে, পাকার পরে এইগুলির থেকে আমি বীজ নেব। আর এগুলি তো সংগ্রহ করে কীভাবে রাখবো, আমি সেই ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল, এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকবেন সবাই।